তিনটা জিনিস মাথায় রাখতে হবে, ভালো মানের পোনা হতে হবে, ভালো মানের খাবার হতে হবে, পুকুর ব্যবস্থাপনা ভালো করতে হবে। তিনটা জিনিস যদি মানুষ অ্যাকুরেট করতে পারে তাহলে মাছ চাষ ভালো, লস না, প্রফিটেবল বিজনেস। এসে তেলাপিয়া নিছি টাইগার মনোসেক্স, সাকিব ভাই আমার একটা বই দিছিল, ওনারা ওইখানে যেভাবে হাতে বানানো খাবার একটা ফর্মালিটি দিছে, ওইটা আর প্যাকেট খাবার দুইটা মিলে খাওয়ানো মোটামুটি রেজাল্ট খারাপ না, ভালো। আচ্ছা, বইটা কি আপনার সাথে তো মনে দেখতে পাই, এটা এই যে এই যে বইটা, এটা এটা অনেক চাষীদের জন্য অনেক ভালো করছে। যে আমি আগে জানতাম না যে 600 লাইনের মাছ আমাকে চার বেলা খাবার দিত, আমি দুই বেলা খাবার দিলাম, সকালে এক বেলা বিকালে এক বেলা। সাকিব একটু থেকে আমাকে বলা হয়েছে যে এভাবে এভাবে খাওয়াইলে আপনার এভাবে এভাবে গ্রোথ আসবে, যদি আমি ওইভাবে ওইভাবে কাজ করি তাহলে গ্রোথ আসে, আর আমি যদি শুধু শুনে রাখিয়া দিই তাহলে তো আমার সেভাবে আসবে না, প্রপার ট্রিটমেন্ট না করলে তো আমার জি তা তো অবশ্যই গ্রোথ আসবে না। আচ্ছা, আসসালামু আলাইকুম, আমি সাইফুল ইসলাম, সাকিব এগ্রোর পক্ষ থেকে জানাই সবাইকে স্বাগতম। তো আজকে আমরা আসছি কুমিল্লা জেলার ইলিয়টগঞ্জে আনিসুর রহমান জীবন সরকারের মৎস্য খামারে। তো উনি দীর্ঘ 12 বছর যাবৎ মালয়েশিয়াতে ছিলেন, এই মালয়েশিয়া থেকে এসে তিনি 5 বছর যাবৎ মাছ চাষ করতেছে। তো বিভিন্ন ধরনের সমস্যায় উনি পড়ছে, মাছ চাষ ঠিক মতো করতে পারে নাই। এরপরে আমাদের সাথে কথা হলো যে উনি এখন বর্তমানে স্বাবলম্বী মাছ চাষ করে, তো উনি কীভাবে সফলতার মুখ দেখলো, কীভাবে মাছ চাষ করলো, কীভাবে সেই সফলতা নিয়ে আসলো তার জীবনে, এই গল্পটা তার মুখ থেকে আমরা শুনবো। তো যারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন এবং বেল আইকনে প্রেস করে দেন। তো চলুন দেখা যাক আনিসুর রহমান জীবন ভাইয়ের সফলতার গল্প। সুন্দর করে বড় মাছ সাথে দেখাতে পারে। আসসালামু আলাইকুম। আসছিলাম আপনার যে মাছ চাষের সফলতার গল্পটা, এই গল্পটা শুনতে চাচ্ছিলাম যে আপনি তো বিদেশ ছিলেন অনেকদিন যাবৎ, 12 বছরের মধ্যে বিদেশ ছিলেন, তো মাছ চাষেও আসলেন, তো এই সফলতার গল্পটা যদি একটু বলতেন আপনার। জি, আমি 2006 সালে মালয়েশিয়া গেছিলাম, ওইখানে দীর্ঘ 12 বছর ছিলাম। যাক, বিদেশে পাওয়ার জীবন তো যারা যায় তারা বোঝে, এই সুখের কথা দেশে বলা যায় না। এরপরে আয়সা দেশে কি করবো হতাশায় ছিলাম, একটা পর্যায়ে যায় একটা বন্ধুর পরামর্শে মাছ চাষ শুরু করলাম। জি, সেভাবে 2017 থেকে চাষ করতে করতে আজকে 2024 আসতেছে, আসে নাই আর কামিনসন কয়েকদিন আছে 2024, এই 5-6 বছর হয়েছে মাছ চাষে। 5-6 বছর মাছ চাষে? জি। মাছ যে চাষ করতেছেন কিরকম বুঝতেছেন? আগে যা অনেক হতাশা অনেক কিছু ছিল, এখন একটু আস্তে আস্তে পূরণ হয়েছে, তো চাষ একটু শিখছে এখন আগের চেয়ে একটু ভালো। বিদেশ থেকে এসে আপনি আর কি কৃষিতে আসলেন? জি, আস্তে আস্তে আসছে। আর আগে আমরা অন্য ব্যবসা বাণিজ্য করতাম, সেখানে খুব ভালো হয় নাই, পরে মাছ চাষে। আমার বিদেশে আসার পরে আপনি অন্য ব্যবসাও করছেন? জি। ওইখানে সফল না হতে পারে, পরে মাছের সেক্টরে ঢুকছেন আপনি? আচ্ছা, এখন কি আপনি মাছ যে চাষ করতেছেন তার মানে কি আপনি সফল বলতে পারি আমরা? জি, ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ মোটামুটি সফল, ভালো হচ্ছে এখন। প্রথম দিক দিয়ে একটু খারাপ ছিল, লাস্ট 2 ইয়ার্স খুব ভালো যাইতেছে আর কি। আচ্ছা, 5-6 বছরের মধ্যে আগে 3-4 বছর আপনার খুব খারাপ ছিল, এখন ভালো যাচ্ছে, এখন 2 বছর যাবত আপনি ভালো করতেছেন। তাহলে তো বলতে পারি এখন সফল আপনি, ইনশাআল্লাহ এখন সফল আছে। আচ্ছা, তো ভাই আপনার তো সফলতার গল্প শুনলাম, তো আপনি যে মাছ চাষ করতেছেন, ঠিক আছে, এই মাছ চাষের যে ব্যবস্থাপনাটা, এটা কিভাবে কি আপনি মেইনটেইন করতেছেন যদি বলেন একটু? আমি পোনা দেওয়ার পরে পরিপূর্ণ করার পরে সবকিছু মাছ টাছ দিয়ে আমি যে মাসিক যে ইয়াটা ট্রিটমেন্টটা করি, এটাতে আমি প্রত্যেক মাসে চুন লবণ, তারপর উকুন্নাশক, তারপরে গিয়া ইয়া প্রোবায়োটিক ব্যবহার করি আমি। প্রোবায়োটিক ব্যবহার করি। এখানে আপনার টোটাল মাছ কি কি মাছ চাষ করতেছেন আপনি এখানে? আমি এখানে প্রধান হচ্ছে পাঙ্গাশ, এখানে 10,000 পিস পাঙ্গাশ আছে। জি। সাথে তেলাপিও আছে সমপরিমাণ। আচ্ছা। তারপরে রুদ, মিরকে, কার্ফু, গ্লাস কাপ, মিশ্র চাষ করতেছেন? মিশ্র চাষ আর কি, বাকিটা। কত জায়গা আছে টোটাল আপনার? এখানে 250% জায়গা আছে। আর সব মিলে 250%? মানে এই জায়গাটা 250%। 250%, 250%-এর মধ্যে আপনি তেলাপিয়া দিতেছেন, বাংলা মাছ ক্ষেত্রে আপনার এটা 1 বছরের ফসল। জি, বাংলা মাছটা রুই কার্পো
মিরকে অন্যান্য আদার যে মাছগুলো আছে আর তেলাপিয়া পাঙ্গাসের ক্ষেত্রে আপনি টোটালি 6 মাসে আপনি এটা প্যাকেট করে ফলাইতে পারবেন বিক্রয় করে একদম পুকুর খালি করতে পারবেন 6 মাস 6 মাস 6 মাস মানে বছরে দুইবার তেলাপিয়া করা যাইতেছে তেলাপিয়া পাঙ্গাস দুইবার করা যাইতেছে আর করা যায় কিন্তু সুন্দরভাবে দুইবারই যথেষ্ট সুন্দর হয় তেলাপিয়া যে করেন এটার বৈশিষ্ট্য যদি গুলো বলেন তেলাপিয়ার কি কি বৈশিষ্ট্য আছে তেলাপিয়া বৈশিষ্ট্য হলো 1.5 কেজি খাবারে 1 কেজি মাছ হয় যদি খাবারের মানটা ভালো হয় মিনিমাম 14% যদি 28 হয় তাহলে 1.5 কেজি মাছ করতে আমার 1.5 কেজি খাবার লাগে 1 কেজি মাছ করতে আপনার 1.5 কেজি খাবার 1 কেজি খাবার লাগে আচ্ছা ওই খাবারটা যদি 100 ভিতরে মানে কাটানো যায় খাবার হাতে বানানো বা প্যাকেট আমরা যে বাজার থেকে আর্টিফিশিয়ালি ফিড কিনে খাওয়াই ওইটা দুইটা মিশ্র করে খাওয়াইলে দেখা গেছে 1.5 কেজি খাবারে 1 কেজি মাছ হলে আপনার 1.5 কেজি খাবারটা যদি 100 টাকা নিয়ে আসা যায় কম বেশি একটু এদিক সেদিক হয় তারপরে হচ্ছে লিজের খরচ তারপরে যে আমার লোক কাজ করে কাজের খরচ এই দিয়েটি আমার 20-25 খরচ হয় বাজারে 1 কেজি তেলাপিয়া দুইটা কেজি হইলেও একদম সর্বনিম্ন 150 টাকা বিক্রি করা যায় পাইকারি দরে পাইকারি হোলসেল পুকুর পার থেকে নিয়ে যাবে পুকুর থেকে নিয়ে যাবে পুকুর পার থেকে নিয়ে যাবে আচ্ছা তো আপনি তো এর আগে অন্য অন্য জায়গা থেকে তেলাপিয়া নিছেন এখন বর্তমানে কি কোন জাতের বা কোথা থেকে তেলাপিয়া সংগ্রহ করতে আমি আগে লোকালি আশেপাশে যা আছে তাদের থেকে প্রথম বছর চাষ করলাম জি দেখলাম যে না তারপরে আসলাম ভালো একটা ব্র্যান্ডের তেলাপিয়া আমি ব্যবহার করছি ওইখানে খারাপ না ভালো আসছে তারপরে আমি ইউটিউবে দেখলাম যে এসে তেলাপিয়া যেটা টাইগার তেলাপিয়া সাকিব এগ্রো থেকে জি আমি ওইখান থেকে 50,000 তেলাপিয়া আর 25,000 পাঙ্গাস নিয়েছিলাম ওইটা ওই পাশে একটা ছোটতে নার্সিং এ দিছি ওইটাতে আছে এখন 20-25 টা কেজি আচ্ছা ওই পাঙ্গাসটা শেষ হইলে ওই তেলাপিয়াটা আবার এখানে একক চাষ দেব যে পাঙ্গাসটা আমি আনছি এর থেকে ময়মনসিং থেকে এসে টাইগার তেলাপিয়া এন্ড পাঙ্গাস ওইটা 5-10,000 পাঙ্গাস আবার 50,000 তেলাপিয়া দিয়ে এটাতে চাষ দেবো পরবর্তীতে টার্গেট আর কি এই মাসটা সম্ভবত আগামী 1 মাসের ভিতরে বিক্রি করে ফেলবো এসে টাইগার মনে হচ্ছে এটা কি ময়মনসিং থেকে নিয়ে আসছে ময়মনসিং মুক্তাগাছা থেকে কোম্পানির নামটা কি বললেন ভাই সাকিব এগ্রো সাকিব এগ্রো আচ্ছা তাদের যে মাছ মাছের কোয়ালিটি কিরকম পাইছেন কোয়ালিটি কি বাজারে যে আরো আরো ব্র্যান্ডের যে তেলাপিয়া আছে এটা সেই পরিমাণ খারাপ না ভালো ওই বাজারে মিনিমাম এখন তেলাপিয়া 1.80 টাকা থেকে 90 পয়সা একটা পিস মানে 1,90,000 টাকা লাখ সেখানে সাকিব এগ্রো 20-25 থাকে কিন্তু তুলনা করতে গেলে তাদের সমতুল্য মাছগুলো খাওয়াই সেভাবে যদি প্রপার ট্রিটমেন্ট করে তাহলে মানে আমার অন্যান্য ব্র্যান্ডের তেলাপিয়ার মতো এটার ফলন দেয় এবং এটার গ্রোথ খুব ভালো দেখা যাইতেছে কিন্তু আমার ওইভাবে যাইতো একটা ওনারা একটা বই দিছে ওই বইয়ে যেভাবে আমার লেখা দিছে যে ওইভাবে যদি আমি প্রপার ট্রিটমেন্ট করি তাহলে আমার ভালো এখানে অনেক সেভ হইতেছে আমি বাইরের ব্র্যান্ডের তেলাপিয়া 1.90 টাকা আর এটা 1.25-20 টাকা হইলে আমার এখানে প্রতি লাখে 50,000 টাকা এখানে কিনায় সেভ হইতেছে কিন্তু গুণগত মান তাদের সমানে ফালানো না ভালোই যে বলেন যে 1500 গ্রাম খাবার 1.5 কেজি খাবার আপনি 1 কেজি আসছে তেলাপিয়ার তো আমরা এফসিআর এর জানি যে 1000 গ্রাম থেকে 1300 গ্রামে আপনার এত বেশি লাগতেছে কেন বেশি লাগতেছে আমি তো আপনাকে খাতা কলমে অ্যাকুরেট হিসাব দেই না একটা ধারণা দিছি যে আমার খাবার বেশি আর কম লাগুক আমি 100 টাকার ভিতরে এই খাবারটা আর আমি যে বাজারের যে খাবার খাওয়াই এখানে যে প্রত্যেকটা খাবারই যে আমার গুণগত মান যা লেখা থাকে তা আছে ঠিক তাই নয় না থাকার কারণে এখানে এফসিআর ফল করে আচ্ছা বলে ঠিক আছে 1200 গ্রাম 1300 গ্রাম খাবার গেলে 1 কেজি কিন্তু প্র্যাকটিক্যালি এটা হয় না খাবারের মধ্যে ঝামেলা থাকে খাবারের মধ্যে ঝামেলা হয় তারপর আমি যে এসে তেলাপিয়া নিছি টাইগার মনোসেক্স সাকিব ভাই আমার একটা বই দিছিল ওনারা ওইখানে যেভাবে হাতে বানানো খাবার একটা ফর্মালিটি দিছে ওইটা আর প্যাকেট খাবার দুইটা মিলে খাওয়ানো মোটামুটি রেজাল্ট খারাপ না ভালো আচ্ছা বইটা কি আপনার সাথে তো মনে দেখতে পাই এই যে এই যে বইটা এটা আচ্ছা এখানে দেওয়া আছে কিভাবে আমি খাওয়াবো কতদিন বয়সে কত গ্রাম খাবার লাগবে বা কি কি আইটেম দিয়ে আমি হাতে বানানো খাবারগুলো তৈরি করব সবগুলো এখানে দেওয়া আছে আচ্ছা এটা অনেক চাষীদের জন্য অনেক ভালো করছে যে আমি আগে জানতাম না যে 600 লাইনের মাছ আমাকে 4 বেলা খাবার দিত আমি 2 বেলা খাবার দিতাম সকালে 1 বেলা বিকালে 1 বেলা আগের যে চাষ এখন যে বইয়ে যে রুটিন অনুযায়ী চাষ দিলে হ্যাঁ রুটিন অনুযায়ী চাষ দিলে রুটিন অনুযায়ী কাজ হয় আমি যদি রুটিনের বাইরে চলে যাই তো সবকিছু বাইরে থাকে আচ্ছা তার মানে যে বইয়ের যে খাবারের তালিকা দেওয়া আছে এই অনুযায়ী খাবার দিলে আপনার
আপনাদের আপনারা যেভাবে বলেন যে সাকিব এগ্রো থেকে আমাকে বলা হয়েছে যে এভাবে এভাবে খাওয়াইলে আপনার এভাবে এভাবে গ্রোথ আসবে, যদি আমি ওইভাবে ওইভাবে কাজ করি তাহলে গ্রোথ আসে, আর আমি যদি শুধু শুনে রাইখা দেই তাহলে তো আমার সেভাবে আসবে না, প্রপার ট্রিটমেন্ট না করলে তো আমার জি তা তো অবশ্যই গ্রোথ আসবে না। আচ্ছা, তো শুনে ভালো লাগলো যে আপনি বই অনুযায়ী আপনি খাবার দিচ্ছেন সাকিব এগ্রো। জি জি। আচ্ছা, তো আপনার যে টোটাল মাছ আনছিলেন 50,000 তেলাপিয়া নিয়ে আসছিলেন? জি, 25,000 পাঙ্গাশ। আর 25,000 পাঙ্গাশ, তো আপনি এই মাছটা ডেলিভারি কিভাবে পাইছিলেন বা অর্ডারটা কিভাবে করছিলেন? আমি ফোনে অর্ডার দিছি, বলছে বিকাশ কিংবা ব্যাংক অ্যাকাউন্ট, যেভাবে আপনি এটার যে 10% যে বিলটা আসে ওইটা ব্যাংকে বা যেভাবে ঢুকাই দিলে আমি ওইভাবে দিছিলাম। দেওয়ার পরে এক সপ্তাহের ভিতরে আমার মাছ নিয়ে একদম পুকুর পাড়ে চলে আসছে, ওনারাই মাছ ইডা ইডা পুকুরে ফেলাই দিয়ে গেছে। আচ্ছা, আমার কিছু আমি আসার পরে টাকাটা আসছিল কিভাবে? সাকিব এগ্রো তেলাপিয়াটা 6,000 বলছে, আমার মনে হয়েছিল প্লাস হবে, ছোট ছোট খুব নার্ভাস ছিলাম, এবং কি যখনই ফালাইছি তারপরের দিন থেকে বৃষ্টি ননস্টপিজ, একটা বৃষ্টি গেল 3-4 মাস আগে, টানা 15-16 দিন পরে বুড়িয়ানা টুড়িয়ানা হয়ে একদম পুকুরের অবস্থা খুব খারাপ ছিল। যাক, ওইগুলো পরিষ্কার করার পরে আমি তো খাবার চালাই যেতেছি, পরে দেখলাম কি না আমার তো তেলাপিয়া সবই আছে, ভালো আছে এবং টিকে গেছে, নষ্ট হয় নাই কোনো, এত মানে আমার যে পরিমাণ প্রাকৃতিক দুর্যোগ ছিল ঠিক ওই পরিমাণ নষ্ট হয় না, হয়েছে কি সামথিং কিছু হতে পারে, কিন্তু যে পরিমাণ আশা করছিলাম ওরকম হয় নাই, আলহামদুলিল্লাহ অনেক ভালো রেজাল্ট পাইছে আমি, আমার মনে হয় মাস 90% টিকছে আমার, 100% থেকে 90% পাইছে না পাইছে এরকম, কিন্তু আমার প্রাকৃতিক দুর্যোগ হয়েছে, আমার পার ভাসে গিয়েছিল বৃষ্টিতে। আচ্ছা, কি চলে গেছে না মারা গেছে আই এম নট কনফার্ম, বাট আমি এখন যা আছে ভালো আছে। আচ্ছা, আপনি যখন পোনাগুলো নিয়ে আসলেন বা সাকিব এগ্রো প্রতিনিধিদের যখন আপনাকে দিয়ে গেছে, তখন যে পোনা সাইজটা কি রকম ছিল আঙ্গুলে যদি একটু দেখাই দেন? এতটুকু এতটুকু ছিল, 5,000-6,000 কেজি হবে, হাফ ইঞ্চি সাইজের মতো, হাফ ইঞ্চির মতো ছিল, তেলাপিয়াটা ছোট, পাঙ্গাশটা ছোট ছিল, কিন্তু 15-20 দিন যাওয়ার পরে সে যে ওই জিনিসটার বোঝা যায় নাই, আমি বড় ফালানোর পরে 15 দিন পরে যেরকম হয়েছে ওইটা ছোট ফালানোর পরে 15-20 দিন পরে সেম সাইজ চলে আসছে। আমি এই জায়গাটা দেখে আমার ভালো লাগছে, গ্রোথ পাইছি, পরে আমি এটা গ্রোথ কে দেখছি ভালো আছে, পরিচর্যা করার কারণে এটা সুন্দর গ্রোথ। এটা কি সরাসরি পুকুরে ফেলেছিলেন নাকি আপনি নার্সিং করছিলেন? না না না, আমি নার্সিং এ আছে এখনো, নার্সিং এ রাখছি এখনো, নার্সিং আছে, নার্সিং এ পুকুরে আছে আমার, এটা তো বড় একটা, আরো দুইটা নার্সিং পুকুর আছে, আমি ওইখানে চাষ দিছি, ওইগুলো আছে ওইখানে, এই মাসটা শেষ হওয়ার পরে ওই মাসটা এখানে ফেলাবো। আচ্ছা, নার্সিং যে করছেন বর্তমানে বয়স কতদিন? আমার 80-85 দিন হবে। 80-85 দিন, কয়টা কেজি পাইছেন আপনি এখন? এখন 20-25টা কেজি আছে। 80-85 দিনে 20-25টা কেজি, আরো বেশি আসার কথা ছিল, কিন্তু আমি তো মাস্টার চাপে রাখছি, কেন আমি নিরুপায়, আমার যে এখানে আমি নার্সিং এ কালচারে দেব ওই কালচার পুকুর আমার খালি হয় নাই, মাছের বাজার মার্কে বাজারে কম থাকার কারণে আমি মাছটা সেল দিতে পারি না, আমার 10,000 পাঙ্গাশ যদি এভারেজ 2 কেজি করে হয় তাহলে 20,000 কেজি, বাজার মূল্য প্রায় 30 লাখ টাকা, তো আমি ইচ্ছা করলে তো আমার মন চাইলে বিক্রি করে দিতে পারি না, বাজারও একটা দামের ব্যাপার স্যাপার আছে, এই কারণে আমি অপেক্ষাকৃত আর কি দামটা একটু, আমাদের আশেপাশে অনেক প্রজেক্ট তো বর্ষাকালে সিজনাল প্রজেক্ট কিছু মাছ চাষ করে, ওই মাছগুলো এখন বিক্রির সময় আর কি, মাছটা শেষ করে আবার এরিদান বুনবে, এই এই সময়টার কারণে মাছটা একটু স্লো আর কি, বাজারটা সেল আশা করি কয়েকদিনের মধ্যে ঠিক হয়ে যাবে, আস্তে আস্তে উঠতেছে বাজারটা, তো ভালোর দিকে যাচ্ছে। মানে আপনার সমস্যা হচ্ছে আপনার 2 মাসে আপনার 40-50 কেজি থাকার কথা, এটা এখন আপনার প্রায় 3 মাসের কাছাকাছি, এখন 20-25 কেজি, এটার মূল সমস্যা আপনার জায়গার সংকট, জায়গার সংকটের কারণে, এটা আমার কারণে হয়েছে, মানে আমি মাছটা সময় মতো নিতে পারি নাই কারণে এখানে রাখছি, বেঁচে থাকুক পরে নিয়ে আমি চাষ করবো আর কি, আর কি চাপে রেখে দিচ্ছি, চাপে রেখে, ছোট আছে সাইজটা, সাইজটা ছোট আছে, তারপরে এখানে আবার বলছে যে বেশি চাপে রাখলে নাকি এটা আবার ডিম দিয়ে দেবে, তো সেই ক্ষেত্রে সমস্যা নাই আমার, এটাতে 150 ইয়ে আছে, চিতল মাছ আছে, ডিম দিলো চিতলে খাইবে কোনো সমস্যা নাই, এজন্য পরে আমি আর ধরুন 15-20 দিন পরে এই মাছটা বিক্রি করে ফেলবো, করার পরে ওই মাছটাই না এখানে ফেলাবো আর কি, বছরে 2 বার মাছ বিক্রি টার্গেট নিয়ে আমি এখন এইভাবে। তো এমনি যেগুলো আছে বর্তমানে কিছু বড় তেলাপিয়া দেখলাম আমরা, জি তো এগুলার যে আপনি বাজার যারা পাইকারি মাছ নেয় তারা কিরকম বলতেছে মাছ দেখে, তাদের কাছে কিরকম ছাড় পাইছে? আমার মাছ দেখে তো খুব হ্যাপি, আমি তো অন্য কোনো কিছু খাওয়াই না। আচ্ছা, মানুষের গোবর বা লিটার এটা সেটা এটা তো মাছের খাবার না, আমি দিও না, আমি শুধু ওই যে ফিড দেই, ভাসা ফিড,
আর আমি সাকিব এগ্রোর একটা আমাকে ফর্মুলা দিয়েছে ওইটা অনুযায়ী বিভিন্ন উপকরণ কিনে এনে আমি খাবারটা ভিজায় রাখি ওই যে ড্রামে বীজাণু আছে আচ্ছা ওই ড্রামে বীজাণু রাখার পর দুই দিন ভিজাই মানে দ্বিতীয় দিনের দিন ফলাই দেয় আজকে ভিজায় মাঝখানে একদিন গ্যাপ এর পরের দিন দিয়ে দেয় খায় আর বিকালবেলা আমি বাসা ফিট দেয় আর কি আচ্ছা আমি বলতেছিলাম যে বাজারে যারা আপনার কাছে মাছ কিনতে আসে বা দেখতে আসছে তাদের কাছে কিরকম সাড়া পাইছেন মাছের কালার বা দাম তারা তো এখন আমার যে তেলাপিয়াটা আছে এটা প্রায় 600 গ্রাম 700 গ্রাম ওজন গড় এভারেজ আচ্ছা 500 উপরে এখন 160 55 এরকম বলতেছে যে খালি তেলাপিয়া গুলো দিয়ে দেন আমরা এভাবে নিই আমরা না আর একটু বাজারটা উঠলে পাঙ্গাসটা সহ মানে পাঙ্গাস অন্য ব্যাপারে দিয়ে দিলে আর তেলাপিয়া ওরা বলে গেছে ওদেরকে দেওয়া যাবে বাজারে এখন যে তেলাপিয়া 160-170 এরকম চলে পার কেজি কালার কিরকম দেখতেছেন মাছ কালার তো মাশাআল্লাহ ভালো আলহামদুলিল্লাহ আচ্ছা আমাদেরকে কি ভাই একটু মাছের মাছটা দেখানো যাবে দর্শকদের আমরা দেখাতাম হ্যাঁ অবশ্যই দেখানো যাব আচ্ছা তাহলে ভাই একটু আমাদেরকে দেখান মাছের কালারটা একটু দেখতে চাচ্ছিলাম হ্যাঁ অবশ্যই আসেন আমাদের পুকুরের ওই দিক দিয়ে আসেন আচ্ছা আচ্ছা জীবন ভাই যে এই যে তেলাপিয়া দেখতেছি এটা শতাংশ কতগুলো করে দিবেন আপনি আমি এখানে 250 পিস করে দিছি 250 পিস করে দিবেন এটা কয়টা কেজি আছে এখন এখন 5টা 6টা কেজি হবে 5টা 6টা কেজি বয়স কত দিন এটা এটার বয়স 3 মাস হয়ে গেছে প্রায় 3 মাস হয়ে গেছে একটু ধরে একটু দেখানো যাবে মাছগুলো আমরা দেখতাম এটাই তো সাকিব এগ্রো তেলাপিয়া ভাই জি কালার তো মাশাআল্লাহ ভালো দেখা যাইতেছে জি আচ্ছা কালার ভালো এটাই 5টা 6টা কেজি আছে এখন জি 3 মাস বয়স আচ্ছা দর্শক দেখতে পারতেছেন এই যে সাকিব এগ্রো তেলাপিয়া এগুলো বর্তমানে 5টা 6টা কেজি আছে ওনার এখানে যেহেতু শীতকাল যার কারণে একটু নাকি তার সময় লাগছে গ্রোথ আসতে শীতের সিজনের খাবার খায় একটু কম আপনারা সামনে থেকে দেখাই দেখেন মাছগুলো কি দেখতে সুন্দর এগুলো হচ্ছে সাকিব এগ্রো টাইগার মনোসেক্স তেলাপিয়া আচ্ছা আপনি টাইগার ব্র্যান্ডের মাল দেখেন এই যে তেলাপিয়া এখন 5টা 6টা কেজি আছে ইনশাআল্লাহ আমি আগামী মে জুনের দিকে বাজারজাত করব দুইটাই মানে দুইটা 1 কেজি বা তিনটায় 2 কেজি এরকম সাইজ হইলে আচ্ছা ভাই আমরা তো আপনার আপনার তেলাপিয়া দেখলাম যে মাশাআল্লাহ ভালো সুন্দর দেখতে একদম ধরতে গেলে ইলিশ মাছ এরকম আপনার চকচক করতেছে রূপালী কালার এরকমই চকচক করতেছে সুন্দর কালার আসছে তো বর্তমানে যারা আপনার নতুন খামারি হতে চাচ্ছে নতুন উদ্যোক্তা তাদেরকে আপনি কিভাবে সাপোর্ট দিবেন বা কি পরামর্শ দিবেন মাছ চাষে নতুন যারা মাছ চাষে আসতে চাচ্ছেন ভালো ওয়েলকাম আসেন মাছ চাষ একটি লাভজনক প্রফিটেবল বিজনেস কিন্তু বিজনেসটা ওইভাবে করতে হবে খালি মাছ চাষ মাছ আমি ফালাই গেলাম আব্বা আইসা খানা দিল ছেলে আইসা পাখি লড়াইলো বিষয়টা এমন না একটা পুকুর প্রথম থেকে প্রস্তুতি নিতে হবে আমি এটাকে নাস্ট্রিম কিভাবে করব তারপর আমি কালচার কিভাবে করব এই জিনিসগুলো জানতে হবে তিনটা জিনিস মাথায় রাখতে হবে মাছের ভালো মানের পোনা হতে হবে ভালো মানের খাবার হতে হবে ভালো মানের পরিচর্যা পুকুর যেটাই বোঝায় এই এই ব্যবস্থাপনা পুকুর ব্যবস্থাপনা ভালো করতে হবে তিনটা জিনিস যদি মানুষ অ্যাকুরেট করতে পারে তাহলে মাছ চাষ ভালো লস না প্রফিটেবল বিজনেস আর যদি তিনটাতে একটা হারায় যায় ধরুন আমি ভালো মানের খাবার দিছি ভালো মানের পোনা দিছি কিন্তু আমার পুকুর ভালো মানের না বা পুকুর ভালো মানের হলো খাবার মানের না সব ঠিক আছে কিন্তু আমি ভালো জাতের মাছ আনি নাই সেটাও একটা অনেক বড় সমস্যা নতুনদের জন্য কেউ সাকিব এগ্রোর পোনা নিতে বলবেন কিনা অবশ্যই নিতে বলবো আমি বলবো তাদের পোনাটা কম দামে ভালো মানের এটা আদার্স যে বাজারে যে পোনাগুলো আছে আরো আরো ব্র্যান্ডের যে মাল আমরা যারা মাছ চাষ করেন তারা অবশ্যই মাছ চাষ সম্পর্কে জানেন যে বর্তমান বাজারে কি কি ভালো ব্র্যান্ডের তেলাপিয়া আছে
আমি মনে করব তাদের তেলাপিয়া আর সাকিব এগ্রোর তেলাপিয়া দুইটা আলাদাভাবে চাষ করে দেখেন, সেম খাবার দুটোটাতে দেন, দেখবেন দুটোটাই সমান সমান। এবং সাকিব এগ্রোর তেলাপিয়াটা এটা মর্টালিটি অনেক কম। আমি যে মাছ আনছিলাম 50,000, এটা তো প্রাকৃতিক দুর্যোগের সময় আসছিল, সেই সময় আইনা আমি যেভাবে আমার মনে হয় শতকরা 90% মাছই টিকছে। সেই ক্ষেত্রে মনে হচ্ছে নতুন খামারিরা তেলাপিয়া চাষ করলে অবশ্যই সাকিব এগ্রোর তেলাপিয়া চাষ করতে পারেন, এটা অনেক ভালো এবং খায় কম বাড়ে বেশি। এটা একটা ভালো একটা ইয়া, এটা খায় কম বাড়ে বেশি। আপনি যদি একটা তেলাপিয়া আনেন, যদি প্রথম নার্সিং থেকে একদম বিক্রি পর্যন্ত 6 মাসে টার্গেট নিয়ে নামেন বাজারে, তাহলে একটা মাছ 600-700 গ্রাম হয়ে যায়। মানে আপনার দুইটা মাছে 1200-1300 গ্রাম কেজি, 1200-1300 গ্রাম হয়ে যায়। ওই সিস্টেম রয়েছে, তিনটা জিনিস থাকতে হইব। ভালো মানের তেলাপিয়া যদি আমি সাকিব এগ্রোতে আনি, ভালো মানের খাবার দিতে হইব, ভালো মানের পরিচর্যা করতে হইব। এই তিনটা জিনিস যদি করে কোনো ব্যক্তি, সে নতুন হোক আর পুরানো হোক, পুরান হইলো এই তিনটা জিনিস লাগবে, নতুন হইলো অবশ্যই অবশ্যই তিনটা জিনিস লাগবে। আর সাথে তো এই বই আছে, সাথে তো মানে সহায়ক এই বই আছে। এই বই আরো মা মানে পুকুর পরিচালনার ক্ষেত্রে 50% কাজ দেয়, আর বাকি 50% সাকিব এগ্রোল ওনাদের কাস্টমার কেয়ারে ফোন করলে ওনারাই অনেক ইয়ে দেয়, সার্ভিস দেয়। হয়তো ফোন দিলে অনেক সময় ধরে না, কিন্তু পরবর্তীতে আবার ব্যাক করে, ব্যাক করে খবর নেয়। যদি তাদের ফোন শুনা হলে হবে না, তাদের ফোন শুনা তাদের অনুযায়ী কাজ করতে হইব। প্র্যাকটিক্যালি কাজ করলে তো এই জিনিসটা মিল হয়। দেখা যাচ্ছে আমি শুনলাম শেষ, পুকুরও ভালো পরিচর্যা করলাম না, ভালো মানের খাবার দিলাম না, ঠিক মতো চুন দিলাম না, লবণ দিলাম না, এগুলো যদি ঠিক মতো না দেয় তাও একটা সমস্যা। এই সমস্যাগুলো থাকবে, তবে আপনারা ভালোভাবে সমস্যা থাকলে যে পুকুরে যে সমস্যার সঠিক তথ্যটা তাদেরকে দেওয়া লাগবে। যারা আপনার সমস্যার কথা অফিসে জানাতে হবে, ছবি তুলা হোক, ফোনে হোক, ভিডিও কলে হোক, যেভাবে হোক ওনাদের কাছে জানাতে হবে। 24 ঘন্টার ভিতরে এটা সলিউশন আসবে। আর যদি মাছ মরা এটা সেটা নিয়ে জানায় তাহলে আরো আগে এটার সলিউশন আসে। আচ্ছা, আপনি যে মাছ যে করলেন, চাষ করলেন, কোনো কি সমস্যা বা রোগ, রোগের কোনো সমস্যা হয়েছে? না, আলহামদুলিল্লাহ এই জিনিস আমার নাই, আমার হয় না। এই কারণে আমার, দেখেন আপনি আমার পুকুরের পরিবেশটা দেখেন, আপনারা যে ভালো মানের আদর্শ পুকুর খুঁজেন তার চেয়ে কিন্তু কম না। আসে রৌদ্র পরে সবসময়, তারপর আমি ভালো মানের পোনা দিছি এবং আমি ভালো একটা ব্র্যান্ডের ভালো একটা মানের খাবার খাওয়াই, 28 প্রোটিনের একটা খাবার খাওয়াইছি। এটা মানে খায়, এই জন্য আমার মর্টালিটি নাই, আমার কোনো মাছ মরে না। খুব সপ্তাহ দুই এক সপ্তাহ পর পর দেখা যায় একটা অন্য মির্কা বা ইয়া বাটা মাছ আছে, সাথে আমি 1 লাখ বাটা মাছ দিছি এটাতে। এটা ওই যে ইয়া খায় আমার চিতলে খায়, চিতলে খাওয়ার পর যেগুলো থাকবো ওইগুলাই বিক্রি করবো, কিন্তু আমার মাছ মরে না। আপনি পুরো পুকুর ঘুরে দেখবেন, এই শীত যাইতেছে কোনো মাছ মরে না, কত উৎফুল্ল সতেজ আমার মাছ দেখেন। আচ্ছা ভাই, তাহলে আপনার মাছ চাষ ব্যবস্থাপনা শুনলাম, তো এখন বিষয় হচ্ছে যে আপনি পরবর্তীতে কি অন্য কোনো মাছ চাষ করবেন নাকি সাকিব এগ্রোর তেলাপিয়া চাষ করবেন? আমি সাকিব এগ্রোর তেলা, আমি তো পাঁচ চাষ করি, তেলাপিয়া বাংলাদেশ জি, সাকিব এগ্রোর তো তেলাপিয়া বাংলাদেশ আছে। হ্যাঁ, এখন পর্যন্ত তো ভালোই আছে, যতক্ষণ থাকবে করতে থাকি, আগামী কতক্ষণ যতক্ষণ ভালো থাকে আমরা আছি, এটা তো খারাপ না। আমার তো কাউকে না কাউকে আসতে কিনতে হবে, সেখানে এখানে দামেও কম মানেও ভালো, আমার এখানে অন্য জায়গায় যাওয়ার কোনো প্রয়োজন নাই। তাহলে আপনার আশেপাশে যারা খামার আছে আছে অনেক, তাদেরকে সাকিব এগ্রো ই করবেন কিনা? হ্যাঁ অবশ্যই, আমি বলবো যে সবারই সাজেস্ট করবো যে তেলাপিয়া যদি নেয় অযথা অন্য জায়গায় তো বাড়তি টাকা না দিয়ে সাকিব এগ্রোর দামে কম মানে ভালো, খায় কম বাড়ে বেশি, এরকম টাইপের তেলাপিয়া চাষ করা চাষিদের জন্য মানে বন্ধনশীল। আচ্ছা ঠিক আছে ভাই, আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো। আমরা দোয়া করি যে আপনি আরো মাস্টার্স এগিয়ে যান, আপনার খামার আরো বড় করেন, আর আমাদের জন্য দোয়া করবেন, সাকিব এগ্রোর সাথে থাকবেন ইনশাআল্লাহ। অবশ্যই, আপনারা ভালো থাকেন। ঠিক আছে, আসসালামু আলাইকুম।